মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেটি রোড এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সাপটিকে মেরে ফেলার চেষ্টা করলেও অবশেষে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একদল কর্মী। মঙ্গলবার দুপুরে শহরতলির জেটি রোডের একটি ছড়ার পারে বাঁশঝাড়ের উপর প্রায় 12 ফুট লম্বা একটি অজগর সাপ দেখে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা সাপটিকে লাঠিসুটা নিয়ে মারার চেষ্টা করেন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা উদ্ধার করে অজগরটি নিয়ে যান। ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলে লাউয়াছড়া বন থেকে সাপটি ভেসে এসে এখানে উঠতে পারে। খুলো লাগা